रात को हले सुना जे तो जो दिरात को हाले सुना दे तो
আমাদের বিশ্বে তো এক মহান নেতা, আমরা পেতাম পীরে জাতির পিতা, তবে বিশ্বে তো এক মহান নেতা, আমরা পেতাম পীরে জাতির পিতা। জয় বাংলা বাংলার জয়, জয় বাংলা বাংলার জয়, জয় বাংলা বাংলার জয়, ফুল ফুটে ঝরে যায় দুনিয়ারি মন বিনা দর্শনে, তাহলে পেছন কর।
সদা তা উজির জাফর কা আমার প্রধান সেনাপতি মীর কাসেম ও আমার রণকৌশল যোদ্ধা ইকরাম হোসেন একরাম হোসেন আপনার আদেশের অপেক্ষায় জনাব ও আমার বিশ্বস্ত বন্ধু গোলাম হোসেন জয় হোক আমি জানতে পারলাম আমার রাজ্যে অনেক জায়গায় কাদের অভাব দেখা দিয়েছে শুধু দক্ষিণ অঞ্চল ছাড়া সারা রাজ্য মই জি কাদের অভাব দেখা দিয়েছে যাবনা আপনি জান উজির সাহেব আমার রাজ্যে যে যে জায়গায় কাদের অভাব দেখা দিয়েছে সেই সবই জায়গায় আপনারা কাদ্য বিতরণ করুন যাদের পরলে বস্ত্র নেই তাদেরকে বস্ত্র দান করুন আর যারা রোগে পাচ্ছে না ঔষধ তাদেরকে ঔষধ দান করুন আমি শুনতে চাই না আমার রাজ্যে অভাব অভিযোগ আমি তাই যাচ্ছি আপনারা আমি তাই যাচ্ছি তবে যাবার পূর্বে আপনার স্বপ্নে কি বিরোধার সঙ্গে বলে যদি চাই যে যে জায়গার খাদ্য বিতরণের অভাব আছে সেই সেই জায়গায় আপনার রক্ত মত আমি ঠিকভাবে দায়িত্ব পালন করবো সবাই বলে যাচ্ছি প্রচার করে ঘরে তন্না তন্না করে খুঁজে দেখবো কোথাও কোনো অভাব আছে কিনা যদি কাজের অভাব হয় প্রচুর খাদ্য বিতরণ করবো তাদের ফোনে কাপড় নেই রোগে বাচ্চারা ঔষধ তাদের গাও সব দিয়া আপনার মুখ জগতের মুখে উজ্জ্বল করে তুলবো সভাপতি মীর কাসেম আপনি যাবেন সেই দক্ষিণ অঞ্চলে বকিয়া কান্না দায় করতে তবে কবি সাবধান কোন প্রজার উপর যেন জলবে না হয় আমি খেপনা সঙ্গে নিয়ে যান আমরা এখনই দক্ষিণ অঞ্চলে যাত্রা করি সেই প্রজাদের কাছ থেকে আমরা কাজটা আদায় করে নিয়ে আসি কিন্তু যদি কাজটা দিত স্বীকার করে তাহলে আমি তাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দেব আর তাদের সুন্দরী মেয়েদেরকে নিয়ে আসবো আমার এই প্রমোদ কক্ষে কিন্তু জাপানরা দে আরে রেখে দাও তোমার জাপানরা এই সুযোগ আমরা সহজে হাত ছাড়া করব না বন্ধু জলে এসো আমার সঙ্গে বেশ তাহলে তাই চলো তাই চলো বন্ধু নবাবের লোক আছে কান্না আদায় করতে আসক নবাবের লোক তাদেরকে আপনি বলে দেবেন এবছর সমস্ত ফসল বন্যায় তলে গেছে প্রজাদের পেটে নেই ভাত পরনে নেই কাপড় অসুখে পাচ্ছে না ঔষধ এবছর দক্ষিণ অঞ্চলে সমস্ত প্রজারা এবছর খাজনা দেবে না তাদেরকে আপনি বলে দিবেন তাহলে যে আমাদের উপর অত্যাচার করবে আমাদেরকে চাবুক মারবে তাহলে জেনে রেখো সলিম ভাই তাই যদি হয় নবাবের লোকেরা যদি এসে মিনা দুষে আমাদের পিঠে চাবুক মারে তাহলে আমরা দক্ষিণ অঞ্চলের সমস্ত প্রজারা তাদেরকে একটা চাবুকের পরিবর্তে আমরা তাদের পিঠে দশটা চাবুক বসে দেব চুপ কর কলমতি চুপ কর এই যে নবাবের লোক আছে কেন নাই করতে চুপ কর আজা সলিমতি নবাবের হুকুম তোদের বকেয়া খাজনা পরিশোধ করতে হবে হুজুর এই বছর আমরা খাজনা দিতে পারবো না পেটে নাই ভাত এই পরনে নেই কাপড় তোদের পেটে ভাত নেই তাতে আমাদের কি হয়েছে আমরা চাই শুধু নবাবের খাজনা যদি হয় নবাবের বি
বিচার তাহলে আমরা মানি আপনার নবাবকে জান সেনাপতি মহাশয় আপনার নবাবকে গিয়ে বলবেন দক্ষিণ অঞ্চলে সমস্ত প্রজারা এবছর আপনাদেরকে খাজনা দেবে না যান আপনি বেরিয়ে যান সেনাপতি মহাশয় এবার ইচ্ছা করলে এই চাবুকটা আমি আপনার পিঠে বসিয়ে দিতে পারি কিন্তু তা আমরা করব না আমরা শুধু আপনাকে বুঝিয়ে দিতে চাই যে আমরা গরিব হলেও মানুষ আপনার মতো অমানুষ নয় কারণ আপনার মতো দল দশটা সেনাপতিকে শিক্ষা দেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে চল এই মুহূর্তে এখান থেকে ফেরিয়ে যা এই অপমানের প্রতিশোধ যদি আমি করাই গন্ডায় আদায় করে না নিতে পারি তবে বীরটাই আমার নাম সেনাপতি মীর কাসেম এখন কি হবে কলে মতে আমার যে ভীষণ ভয় করছে তুমি কোনো চিন্তা করো না সলিম ভাই চলে আসুন আমার সঙ্গে আমরা সবাই মিলে সমস্ত প্রজাদেরকে নিয়ে নবাবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করব প্রয়োজন হলে নবাবের বিরুদ্ধে অস্ত্র ধরব মরতে হয় মরব তবু এবছর আমরা সমস্ত দক্ষিণ অঞ্চলের প্রজারা কেউ তাদেরকে আপনার কাজ না দেব না আপনি কোনো চিন্তা করবেন না সলিম ভাই এবার চলুন আমার সাথে সমস্ত বস্তিতে তুমি আগুন ধরিয়ে দাও সুযোগ চাষক ধর এবার এবার বুঝতে পারি নবাবের খাজনাদার শাস্তি কত ভীষণ আর কত ভয়ঙ্কর কলসম কোথায় আমি তো কলসমকে কোথাও দেখতে পাচ্ছি না তবে কি শয়তানের দল আমার কলসমকে ধরে নিয়ে গেছে তা হতে পারে না আমি যেমন করে হোক যেখান থেকে হোক আমার কুলসুমকে উদ্ধার করতে হবে কুলসুম দাঁড়াও আমি আসছি কুলসুম